নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে রয়েছি আমার গোলাপ বাগানে। এই প্রচণ্ড গরমে যখন তাপমাত্রা 38-40 ডিগ্রি, সেই সময় গোলাপ গাছ কেমন রয়েছে এই বিষয় নিয়ে রয়েছি, এবং এই সময় কি করা উচিত গোলাপের এই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। বন্ধুরা দেখুন গোলাপের পরিস্থিতি কি হয়েছে। অগ্রভাগে কচি পাতাগুলো সমস্ত প্রায় এই রকম চুঁয়ে গেছে প্রচণ্ড গরমে, পুড়ে গেছে। যেটা দেখুন পর্যায়ক্রমে দেখাচ্ছি একের পর এক। কচি পাতা শুধু নয়, দেখুন এইগুলো পরিণত পাতা, সেই পাতাগুলোও কিন্তু এই রকম রৌদ্রুতে দেখুন পাশে ফুল রয়েছে, পাতাগুলো কিন্তু ঝলসে গেছে এই গরমে। তাহলে এই গরমে হাত থেকে গাছকে রক্ষা করার বিষয়টার উপর, রক্ষা করার বিষয় নিয়ে আপনাদের ভাবতে হবে। এই সময় ফুল নেওয়ার ভাবনা চিন্তা থেকে সরে আসতে হবে। দেখছেন যে সমস্ত কচি পাতা এবং পরিণত পাতাগুলো ঝলসে যাচ্ছে, ফুল তো ফুলের উজ্জ্বলতা তো একেবারেই নেই। যে ফুলগুলো রয়েছে রয়েছে যে ফুলগুলো দেখুন এবড়া ডেবড়া। এই ফুলের সৌন্দর্য নিয়ে আমি শেয়ার করেছি, এই মুহূর্তে দেখুন কালার সম্পূর্ণ আলাদা এসে গেছে, ফুলের উজ্জ্বলতা নেই একেবারে। আর একটা এই যে দেখছেন, দেখুন একেবারে মনে হচ্ছে যেন উজ্জ্বলতাহীন একটা ফুল। এই পাশে আর একটা, যে এইভাবে গরমে ঝলসে গিয়েছে পামড়িগুলো, তার স্বাভাবিক যে উজ্জ্বলতা সেটা নেই। এই কারণে এই সময় কি করা উচিত এই বিষয়ে বলছি। তীব্র গরমের হাত থেকে রক্ষা করার জন্য সাইডে এইভাবে গ্রিন নেট দিয়ে ঘেরে দিবেন, তাহলে গরম বাতাসটা গাছে লাগবে না। আর উপরেও গ্রিন শেড করে দিবেন যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় গ্রিন নেটের বিষয়টা, তাহলে আপনারা টপটাকে ছায়াযুক্ত জায়গায় রাখুন, তাহলে এই তীব্র যে গরম সেটা থেকে গাছ রক্ষা পাবে। এছাড়া আপনাদের বলি যে এই সময় যে ফুলগুলো আসছে আপন নিয়মে আসছে, সেগুলোকে নিয়ে আপনার ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। এই সময় আমি যেটা বলতে যাচ্ছি যে এই সময় ফুল নেওয়ার জন্য মনোযোগী হবেন না, গাছকে বাঁচানোটাই এখন একটাই প্রধান কাজ। সেক্ষেত্রে মিশ্র সার যেটা গোলাপে প্রায় মানে 1 সপ্তাহে বা 15 দিন ছাড়া দিতেন, একেবারে মিশ্র সার দেওয়াটা বন্ধ রাখুন। এটা আমার দ্বিতীয় টিপস। এবং তৃতীয় টিপস যেটা আমি বলছি সেটা হলো যে জলের ঘাটতি একেবারে যেন না হয়। এই সময় সকালে একবার এবং সন্ধে একবার, দুবার করেই জল দেওয়াটা বেটার হবে। এবং যখনই টবে জল দিবেন সাথে সাথে গাছটাকেও, গাছের পাতাগুলোকে জল দিয়ে ধুয়ে দিবেন, তাহলে গাছ সারভাইভ হবে, কোনো সমস্যা হবে না। গাছে যে ফুলগুলো এসেছে সেগুলো এই সময় না নিয়ে আপনারা তার সেগুলোকে তুলে নিন, এইভাবে ফুলগুলোকে তুলে নিন। ফুল বা বাড় যেগুলোই এসেছে সেগুলো এই সময় নেয়ার প্রতি মনোযোগী না হয়ে সেগুলোকে তুলে নেবেন। যেমন এখানে এই বাড়টা এসেছে বা ফুলগুলো এসেছে, এইগুলো সমস্ত তুলে নেবেন, তাহলে গাছের সার্ভাইভ হওয়ার বিষয়টা থাকবে। গরমে বন্ধুরা এই সময় এইভাবে আপনারা ফুলগুলো তুলে গাছকে সার্ভাইভ হতে সাহায্য করবেন। বাড় কুঁড়ি সমস্ত তুলে নেবেন, যেগুলো আমি দেখাচ্ছি এইভাবে তুলে নেওয়া। আর সর্বশেষ যেটা বলি, এই সময় গরমে মাইটসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে 15 দিন ছাড়া যেটা কনফিডর 1 ml 1 লিটার জলে গুলিয়ে স্প্রে করবেন, এটা রেগুলার করে যাবেন, সমস্যা হবে না এই মাইটসের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য। আর যে উপায়গুলো বললাম এগুলো আপনারা মেনে চলুন, এইভাবে করলে গাছ অবশ্যই সার্ভাইভ হবে। গোলাপ গাছকে এই গরমে ভালো রাখার এই নিয়মগুলো আপনারা মেনে চলুন, তারপর এই গরমের যে দাবদাহ কেটে গেলে তারপর উল্লেখযোগ্য পরিচর্যা করে আবার ফুলে ফুলে ভরিয়ে তোলা যে বিষয়, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে থাকবো। এইভাবে আপনারা করুন। আর আর বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা পরস্পর কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, আর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।